পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার নেও, তারপরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করো, তার নাম হলো প্রশংসা। তাই তারা পেশাব পায়খানার পরে ঢেল টিস্যু পেপার নিয়ে অনেকক্ষণ থাকে, 40 কদম হাঁটে, তারপর পায়ের ওপরে পা উঠায়, তারপরে খক খক করে কাশে, যা শরীয়তে একেবারে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য একটা বর্বর কাজ। তো ও 40 কদম হাঁটে টিস্যু পেপার নিয়ে, ওর বউকে হাঁটা লাগবে না? তো ও যে পায়ের ওপরে পা উঠায়, বউকে উঠানো লাগবে না? ধর্ম পাগল হয়ে গেছে? আল্লাহ তাআলা বলেন, ফিহি রিজালুন ইহিবুনা ইয়াতাতাহারু, মসজিদে নববীর পাশে মসজিদে কোবা রয়েছে, 3 কিলোমিটার বা এরকম কিছু দূরে, সে এলাকার লোক পবিত্রতা অর্জন করত, তাদের পবিত্রতা খরচ গোসলে তারা পানি দিয়ে গোসল করত, পেশাব পায়খানার পর তারা পানি দিয়ে পবিত্রতা অর্জন করত, সলাত আদায় করলে তারা পানি দিয়ে অজু করে সলাত আদায় করত। পবিত্রতাই তাদের ভেতরে ছিল 3টি গুণ। 1, পেশাব পায়খানার পরে তারা পানি দিয়ে পবিত্রতা অর্জন করত। 2, ফরজ গোসলে তারা পানি দিয়ে গোসল করত। 3, সলাতের পবিত্রতা তারা পানি দিয়ে অজু করে সলাত আদায় করত, যার কারণে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে বলেন, ফিহি রিজালুন, সেখানে কতগুলি লোক রয়েছে, কোবা এলাকায় কতগুলি লোক রয়েছে যাদেরকে, যাদের পবিত্রতা, যারা পবিত্রতাকে ভালোবাসে, আর যারা পবিত্রতাকে ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসে, তো তাদের খুব প্রশংসা করা হলো। তো আল্লাহ নবী বললেন যে তোমরা কি করো যে আল্লাহ তোমাদের প্রশংসা করে, তোমরা পবিত্রতায় কি করো? বলে আমরা তো তেমন কিছু করি না, তবে এই এই এই। তো এখন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আমাদের দেশে এক শ্রেণীর লোক বুঝল যে প্রশংসা মানে হলো পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার নেও, তারপরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করো, তার নাম হলো প্রশংসা। তাই তারা পেশাব পায়খানার পরে ঢেল টিস্যু পেপার নিয়ে অনেকক্ষণ থাকে, 40 কদম হাঁটে, তারপর পায়ের ওপরে পা উঠায়, তারপরে খক খক করে কাশে, যা শরীয়তে একেবারে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য একটা বর্বর কাজ। তো ও 40 কদম হাঁটে টিস্যু পেপার নিয়ে, ওর বউকে হাঁটা লাগবে না? তো ও যে পায়ের ওপরে পা উঠে, বউকে উঠানো লাগবে না? ধর্ম পাগল হয়ে গেছে? ওরা যেটা বলছে সেটা নয়, আবার ওই কথাটা জাল হাদিস দ্বারা প্রমাণিত আছে, মানুষের বানানো হাদিস, কেউ ওখান দিয়ে মেরে দিয়েছে জাল হাদিস, তখন ওটা ভাই দেখেন আল্লাহ নবী বলছে। আসলে তাদের পবিত্রতার প্রশংসা এই কারণে, পেশাব পায়খানার পরে তারা পানি দিয়ে পবিত্রতা অর্জন করত, 1, 2, ফরজ গোসল তারা পানি দিয়ে পবিত্রতা অর্জন করত, 3, তারা সলাতের জন্য পানি দিয়ে অজু করে সলাত আদায় করত। এই 3টা কারণে আল্লাহ তাদের ভালোবেসেছেন, তাই তাদের পবিত্রতার কথা আল্লাহ কোরআনে বলেছেন। তাই আল্লাহর নবী বললেন, তোমরা কি করো, আল্লাহ তোমাদের প্রশংসা করেন পবিত্রতার মানে কি করো যে প্রশংসা করেন আল্লাহ? বলে আমরা কি করব, কই আমরা, তবে এমন এমন এমন, হ্যাঁ ঠিক এইটাই। তো এরা আবার বাড়াবাড়ি করে এটা বুঝলো যে পেশাব পায়খানার আগে ঢেল টিস্যু পেপার নিতে হবে, সরাসরি পানি নয়, ঢেল টিস্যু পেপারের পরে পানি, আবার ঢেল টিস্যু পেপারের পদ্ধতি আছে,
চল্লিশ কদম হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, মুখে খক খক করে শব্দ করতে হবে, তাহলে হলো পবিত্রতা। যাক, আল্লাহ তাদের প্রশংসা করেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহুরু শাতরুল ঈমান, অযু হলো অর্ধেক ঈমান। এইবার মানে সব মিলে অর্ধেক, সলাত, সিয়াম, যাকাত, হজ, দান, খায়রাত, কোরআন তেলাওয়াত, সারা দুনিয়ার ইবাদত মিলে হলো অর্ধেক, আর পবিত্রতা হলো অর্ধেক। হাদিস তো বুখারী মুসলিম। আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো অর্ধেক ঈমান। হাদিস তো বুখারী মুসলিম। বিবেচনা আপনার কি আছে, আমার কি আছে, সব মিলে হলো অর্ধেক ঈমান, আর পবিত্রতা হলো অর্ধেক ঈমান। পবিত্রতা যে কি জিনিস! এরপরে এই হাদিসে কয়েকটা কথা আছে, আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত নয়, তো আল্লাহর নবী বলেছেন হেতু বলি। তারপরে আল্লাহ নবী বলেছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আমলা নেমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ। কেউ যদি মুখে বলে সুবহানাল্লাহ, মুখে বলে আলহামদুলিল্লাহ, দুইটা যদি পাশাপাশি বলে, তাহলে আকাশ জমিন নেকিতে পূর্ণ হয়ে যায়। এই জন্য আপনাকে আমি দোকানে বসে আড্ডা পিটে গল্প করতে নিষেধ করি। আপনি দোকানে বসে গল্প করা, আড্ডা পিটা মাথায় টুপি দিয়ে চিরদিনের জন্য ভুলে যান, ভুলতে হবে। একে বলা হয় চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে, আপনাকে তো ভুলতে হবে, আপনার বাপকে ভুলতে হবে। এই চরিত্র খারাপ। দোকানপাটে বসে গল্প করবেন, আড্ডা পিটবেন, এরর বদনাম শুনবেন, করবেন, এটা হলো নোংরা নীতি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর এত ফল। তারপরে বলছেন সলাত নূরুন, সলাত হলো আলো, বিচারের মাঠ অন্ধকার। তা আপনি কি লাইট দিয়ে আলো জ্বালাবেন? খুব অন্ধকার, তো আলো কি দিয়ে হবে? সলাত। দুই, সাদকাত বুরহান, দান হলো দলিল। কোন ইবাদত দলিল নয়, সলাত দলিল নয়, সিয়াম দলিল নয়, হজ দলিল নয়, কোরআন তেলাওয়াত দলিল নয়, তাসবিহ তাহলিল দলিল নয়। এগুলো দিয়ে জান্নাত পাওয়া যাবে, দলিল প্রমাণ নয়। দলিল প্রমাণ হলো মাত্র পৃথিবীতে একটা ইবাদত, সেটা হলো দান। দানের উপরে, দানের পাশাপাশি কোনো ইবাদত পৃথিবীতে নেই, ওর পাশে দাঁড়াতে পারবে না এমন ইবাদত নাই দুনিয়ায়। এটা আমাদের দুর্বলতা, যে জাতিকে আমরা বুঝাতে পারিনি যে দান একটা ইবাদত এবং শক্তিশালী ইবাদত। জাতি বুঝেছে যে লোকটার প্রয়োজন, তাই দানের কথা বলল। তো বলল, তখন আমার ভেতরটা একটু কঁকচা কঁকচা থাকলো, কেমন কেমন লাগলো, খারাপ খারাপ লাগলো, ভালো ভালো লাগলো। যাক বলেছে তখন দশ টাকা দেব, বলেছে যখন দে যা হবে হবে, খাগার বিড়িতে আমার যাই খাই। এইভাবে চলে আসছে হাজার বারোশো বছর থেকে। মানুষ দান মানে এই ঠেলাই পড়েছে, তাই আমাকে বলছে খাবে কি দিবে কি যে করবে, আচ্ছা যাক গে চেয়েছে দেখ দশটা। এটা হলো দান।